আসসালামু আলাইকুম, সবাইকে আমার চ্যানেলে স্বাগতম। আমাদের আজকে আলোচনার বিষয় হচ্ছে ইউএক্স নিয়ে। সো আমি ইউএক্স এর কয়েকটি বিষয় নিয়ে আজকে আপনাদের সামনে তুলে ধরবো, যাতে করে পুরো বিষয়টা আপনাদেরকে ক্লিয়ারলি আপনারা বুঝতে পারেন এবং এ নিয়ে কোনো কনফিউশন থাকবে না, এবং সামনে যখন আপনারা কাজ শিখবেন এবং কিভাবে জব অ্যাপ্লাই করবেন বা কি কি রিকোয়ারমেন্ট একটা জবে লাগে এবং সেই জিনিসগুলোই মূলত আমাদের শিখতে হবে। আমরা বিভিন্নভাবে এলোমেলোভাবে র্যান্ডমলি বিভিন্ন জিনিস শিখে ফেলি যেটা আসলে ইউএক্স এর কাজে দেয় না, বা লাগলো সেটার পরিমাণ খুবই সামান্য। সো আমাদের আগে কোর কনসেপ্টগুলো শিখতে হবে, কোর যে বেনিফিটগুলো আছে বা কোর যে স্কিলগুলো আমাকে জানতে হবে একটা জবে অ্যাপ্লাই করার জন্য, সেই জিনিসগুলোই আসলে আমাদের আগে শিখতে হবে। সো সেটা আমরা কীভাবে পাবো? সেটা আমরা পাবো আসলে বিভিন্ন ইউএক্স এর যে জবগুলো পোস্ট হয় সেগুলো রিকোয়ারমেন্টগুলো যদি আমরা দেখি, তাহলে বুঝতে পারবো আসলে একটা ইন্টারন্যাশনাল ইউএক্স জব মার্কেটে একটা জব পোস্টে অ্যাপ্লাই করার জন্য যেসব স্কিলগুলো আমাদের দরকার, আসলে আমাদের মূলত ওইসব স্কিলগুলোই শিখতে হবে। সো আমরা আজে বাজে বিভিন্ন স্কিল শিখে আসলে আমাদের খুব বেশি লাভ নেই। সো আজকে আমি কয়েকটা বিষয় নিয়ে আলোচনা করব, যেটা আমি স্ক্রিনে বাম পাশে দিয়ে দিব, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আজকের আলোচনার বিষয় হচ্ছে ইউএক্স ডিজাইন কি। যদিও আমি এর আগে ভিডিওতে বিস্তারিত এই বিষয়ে বর্ণনা করেছি, তবে আমি এর বেশি কিছু বলবো না। সো আজকে একটা কোড দিয়ে আমরা শুরু করতে পারি। হোয়াট ইজ ইউএক্স ডিজাইন? ইউএক্স ডিজাইন যদি আমি সংক্ষেপে বলতে চাই, সেক্ষেত্রে আমি একটা কোড দিয়ে শুরু করতে পারি। ডেন মিলারের একটা কোড আছে খুবই ফেমাস, সেটা আমার খুবই ভালো লাগে ইউএক্স ডিজাইন নিয়ে। তিনি বলেছেন ইউএ হচ্ছে আসলে একটা ঘোড়ার যে লাগাম, যে স্যাডেল বা স্ট্রিপ, এইসব জিনিসগুলো, কিন্তু ইউএক্স হচ্ছে আপনি যে ঘোড়া চালাচ্ছেন সেই ফিলিংসটা। ইউএক্স ইজ দ্য ফিলিং ইউ গ্যাট বিং অ্যাবল টু রাইড ইন দ্য হর্স। সো আপনি ঘোড়ায় চড়তে যে আনন্দটা পাচ্ছেন বা ঘোড়াটা যেভাবে চালাচ্ছেন সেটা হচ্ছে আপনার ইউএক্স। আর ঘোড়ার যেসব যাবতীয় জিনিসগুলো, যেখানে আপনি বসেন, যেখানে পা রাখেন, যেটা হর্সের লাগামটা আপনি টানেন, সেই জিনিসগুলো আসলে ইউএ। সো সংক্ষেপে এই একটা লাইনের মধ্যে তিনি আসলে বুঝিয়ে দিয়েছেন ইউআই কি এবং ইউএক্স কি এবং তাদের মধ্যে আসলে ডিফারেন্সগুলো কি। সো সেকেন্ড কোয়েশ্চেন যেটা আমি বা সেকেন্ড টপিক যেটা আমি আজকে বলছি সেটা হচ্ছে হোয়াট ডাজ এ ইউএক্স প্রফেশনাল ডু। আসলে একজন ইউএক্স প্রফেশনাল কি কি কাজ করে সেই বিষয়গুলো যদি আপনারা জানতে চান, তাহলে আমরা যদি জবে ক্লিক করি, তাহলে যে কোনো একটা জব যদি আমরা খুঁজি তাহলে আমরা পেয়ে যাবো। আসলে দেখেন একজন ইউএক্স ডিজাইনার আসলে কি কি জবগুলো, রেসপন্সিবিলিটিগুলো তার এই ইউএক্স ডিজাইনের মধ্যে থাকে, বা ইন্টারন্যাশনাল কোনো জব মার্কেটে যখন আপনি অ্যাপ্লাই করবেন তাহলে আপনার রেসপন্সিবিলিটি কী, সেগুলো কিন্তু আসলে বিভিন্ন জব পোস্ট লিঙ্কডিনে সে বেশিরভাগ জব পোস্টগুলো আপনি পড়লে ওই রিলেটেড জিনিসগুলো শিখলে আপনি যে কোনো জবের জন্য আসলে আপনি এক্সপার্ট হয়ে যাবেন, বা একটা জবে যেসব বিষয়গুলো লাগে সেই বিষয়গুলোর প্রতি আপনার একটা ধারণা জন্মে যাবে। যেমন এখানে লেখে আছে আপনার রেসপন্সিবিলিটিগুলো কী কী, বলছে সাম অফ ইউর কি রেসপন্সিবিলিটিস উইল ইনক্লুড, বলছে সেটিং এ ক্লিয়ার ডিজাইন ভিশন স্ট্র্যাটেজি ফর ইউর এরিয়া। এখন একজন ইউএক্স ডিজাইনার আসলে আপনি যে কাজগুলো করছেন আপনার একটা ভিশন লাগবে, আসলে কোনো একটা ভিশন ছাড়া তো বা কোনো একটা স্ট্র্যাটেজি ছাড়া তো আপনি আগাতে পারবেন না। বলছে জেনারেটিভ অ্যান্ড ইভ্যালুয়েটিভ ইউএক্স রিসার্চ, আপনাকে ইউএক্স রিসার্চ শিখতে হবে বা জানতে হবে, বা ইউএক্স রিসার্চ সম্বন্ধে ভালো ধারণা থাকতে হবে, টু আন্ডারস্ট্যান্ড বিহেভিয়ার্স ইন রিলেশন টু আওয়ার প্রোডাক্ট অ্যান্ড সার্ভিসেস। সো যে প্রোডাক্টের জন্য কাজ করবেন বা যে কোম্পানির জন্য কাজ করবেন সেই কোম্পানি সম্পর্কে, সেই কোম্পানির যারা ইউজার তাদের সম্পর্কে, এবং সেই কোম্পানির যে প্রোডাক্ট এবং সার্ভিস সেটা সম্পর্কে আপনার ভালো একটা ধারণা থাকতে হবে এবং রিসার্চ বেসড ধারণা থাকতে হবে। সো এইগুলো হচ্ছে রেসপন্সিবিলিটি। তারপর হচ্ছে এঙ্গেজিং উইথ ইউজার্স টু আন্ডারস্ট্যান্ড দের ইউনিক নিডস, ওই ইউজারের কথাই বলছে। ডিজাইন প্রোডাক্ট সার্ভিস দ্যাট ভ্যালু দ্য আনলক পটেন্সিয়াল। এখন একটা কোম্পানি তো চায় আপনি যে ডিজাইন করবেন সেই ডিজাইনের পরে তার রেভিনিউ ইনক্রিজ করে। সো সব প্রতিষ্ঠানেই চায় যে তার ডিজাইনার যে ডিজাইন করবে তারপরে ভ্যালু অ্যাড হবে, এবং সেই ভ্যালুটা সে যখন রেভিনিউ কার্ড দেখবে, আগের ধরুন মনে করেন সে 5 টাকা ইনকাম করতো, এই নতুন ডিজাইনারটা আসার পরে ডিজাইনটা ইম্প্রুভ করার পরে তার হয়তো 6 টাকা ইনকাম হচ্ছে, তখন সে কিন্তু
ওই ডিজাইনারকে আসলে ভ্যালু দেয়। এখন আপনি যদি একজন নতুন একজনকে নিয়োগ করেন এবং সে আসার পরে কোনো চেঞ্জ না হয় এবং আপনি যে রেভিনিউটা পাচ্ছিলেন সেটাই থাকে, তাহলে এরপরে বেশি দিন হয়তো আপনি ওই জবে সাসটেন করতে পারবেন না, কারণ কোম্পানি থেকে বলবো যে না এর ক্ষেত্রে রেখেলে আপনি আমাদের কোনো ডেভেলপমেন্ট হচ্ছে না, কোনো গ্রোথ হচ্ছে না। সো এই জিনিসটা ভিজিবল হতে হয়, বা আপনি যদি নাও দেখেন কিন্তু যিনি জব এমপ্লয়ার যিনি আপনাকে নিয়োগ দিয়েছে তিনি কিন্তু আসলে এইসব বিষয়গুলো দেখেন, একজন ডিজাইনার আসার পরে কতটুকু ইম্প্রুভ হয়েছে বা তার কাজের কোয়ালিটির কারণে কোম্পানির কতটুকু বেনিফিট হয়েছে সেই বিষয়গুলো তারা খেয়াল করে। তারপর দেখেন প্রোঅ্যাক্টিভলি লুক ফর প্রবলেমস অপরচুনিটিস পয়েন্ট ইউজিং দ্য ভ্যারাইটি অফ পিপল অ্যান্ড ডাটা সোর্সেস অ্যাক্রস দ্য অর্গানাইজেশন। আপনি বিভিন্ন রকম প্রবলেম অপরচুনিটি পেইন পয়েন্টস এররগুলো খুঁজে বের করবেন এবং বিভিন্ন ডাটা নিয়ে কাজ করবেন, সেগুলো হচ্ছে ওরা জব রেসপন্সিবিলিটির মধ্যে দিয়েছে। বলছে থিঙ্কিং এন্টারপ্রেনিউরিয়ালি অ্যাবাউট হাউ টু মেক প্রোগ্রেস, উই অপারেট ইন ইকোসিস্টেম অফ সলিউশন সার্ভিসেস অ্যান্ড মেনি প্রবলেম উই ফেস হ্যাভ অলরেডি বিন সলভ ইন সাম ফর্ম অফ বাই আদার্স। ওরা যে কাজগুলো করে সেটার অনেক অংশ ইকোসিস্টেমের মধ্যে আছে এবং এক সবাই আপনাকে যে সব কাজ করতে হবে তা না, অন্যরাও আছে এখানে এবং অন্যরাও কাজ করে। সো এটা হচ্ছে আপনার আসলে জব রেসপন্সিবিলিটি। কিন্তু আপনার যেটা বলছে হোয়াট ডু ইউ উইল বি ডুইং, তো আপনি কী করবেন, আপনি আমি যেটা প্রথমে বলেছি হোয়াট ডাজ এ ইউএক্স প্রফেশনাল ডু, ওটা হচ্ছে যে আপনি যে জবে অ্যাপ্লাই করছেন আপনার যেটা উপরে পড়েছে সেটা হচ্ছে যে আসলে জব রেসপন্সিবিলিটি কী জিনিস, বা একটা জবে আপনার রেসপন্সিবিলিটি বা ওদের জবে আপনার রেসপন্সিবিলিটি কী হবে। কিন্তু হোয়াট ইউ উইল বি ডুইং এর মাধ্যমে আপনি কী করবেন, আসলে আপনি কাজ করবেন আসলে ওয়ার্ক ক্রস ফাংশনালিটি উইথ ইউর টিম টু ডিজাইন অ্যান্ড ইমপ্লিমেন্ট ফ্রিকশনলেস এক্সপিরিয়েন্স অ্যাক্রস মাল্টিপল প্ল্যাটফর্মস ওয়েব নেটিভ ডিভাইসেস যাদের মোবাইল এবং ডেস্কটপ। সো একজন ইউএক্স ডিজাইনার হিসেবে আপনি যখন কাজ করতে যাবেন, হ্যাঁ ঠিক আছে এখানে তো চারটা পাঁচটা বিষয় সে উল্লেখ করেছে, এখন আপনি বলছেন ভাই আমি তো শুধু মোবাইল নিয়ে কাজ করি বা আমি শুধু ডেস্কটপ নিয়ে কাজ করি অথবা আমি শুধু ওয়েব নিয়ে কাজ করি, সো সেক্ষেত্রে আপনার কিছু লিমিটেশন থাকে। কিন্তু একজন প্রপার ইউএক্স ডিজাইনার যদি হতে চান বা ফুল স্ট্যাক একজন ইউএক্স ডিজাইনার যদি হতে চান, মার্কেট প্লেসে যদি আপনি টপে থাকতে চান, আপনাকে সব প্ল্যাটফর্মে ক্রস ফাংশনালিটি যাতে মেনটেন করতে পারেন বা কোনো একটা নির্দিষ্ট প্ল্যাটফর্মে না হয়ে সবগুলো প্ল্যাটফর্ম যাতে জানেন সে বিষয়গুলো মাথায় রাখতে হবে। আমি বলছি না যে একটা বিষয় শিখলে মার্কেট প্লেসে কাজ পাওয়া যাবে না, অবশ্যই পাওয়া যাবে, কিন্তু আপনি যদি গ্রেটার পিপলের কাছে পৌঁছাতে চান, আপনি যদি সবগুলো জবে অ্যাপ্লাই করার মতো সামর্থ্য রাখতে চান, সেক্ষেত্রে আপনাকে ওয়েব বেসড এক্সপিরিয়েন্স থাকতে হবে, মোবাইলে থাকতে হবে, ডেস্কটপ বেসড এক্সপিরিয়েন্সগুলো থাকতে হবে। মোট কথা হচ্ছে ইউজারের একটা প্রোডাক্ট যতগুলো প্ল্যাটফর্মে চলে সবগুলো প্ল্যাটফর্মের প্রতি আপনার দক্ষতা থাকতে হবে, তাহলে একজন আপনার সফল ইউএক্স ডিজাইনার হতে পারবেন। বুঝতে কি আর্টিকুলেট দ্য প্রবলেম টু সলভ উইথ সাকসেস ম্যাট্রিক্স, আপনাকে ম্যাট্রিক্সগুলো জানতে হবে কীভাবে সাকসেস হিসেব করা হয় বা কীভাবে রিসার্চ করা হয়, গেইন অ্যালাইনমেন্ট উইথ স্টেক হোল্ডার্সদের সাথে আপনার সম্পর্ক থাকবে সবসময়, ইন অ্যাপ্রোচ টু টেস্টিং লার্নিং অ্যান্ড ইটারেটিং অ্যান্ড অন এ সলিউশন। এখন আপনাকে সবসময় এদের স্টেক হোল্ডার যারা তাদের সাথে তাদের অ্যাপ্রোচ নিয়ে কাজ করতে হবে, টেস্টিং করতে হবে, লার্নিং করতে হবে, ইটারেটিং করতে হবে বা সলিউশনগুলো সমাধান করতে হবে। সো এই স্কিলগুলো কিন্তু আপনার থাকতে হবে। এখন আপনি যদি মনে করেন আপনার এইরকম স্কিল নাই বা এই কোনো কিছু অ্যানালাইটিক্যাল করার স্কিলগুলো আপনার নাই, তাহলে আপনি আসলে ইউএক্স ডিজাইনে আপনি খুব বেশি সফল হতে পারবেন না। এখন ইউআই এবং ইউএক্স তো ভিন্ন বিষয়, আমরা অনেকদিন পড়েছি, কিন্তু ইউএক্সের একটা ছোট্ট অংশ হচ্ছে ইউআই ডিজাইন। শুধু আপনার যে ইউএক্স ডিজাইন জানলে কাজ পাবেন না তা না, ইউএক্স ডিজাইন গেলে জানলেও কাজ পাবেন, তবে ইউআই ডিজাইন যদি জানেন সেক্ষেত্রে ছোটো কাজগুলো পাবেন বা একটা কোম্পানির ছোটো অংশের কাজগুলো পাবেন, কিন্তু ইউএক্স ডিজাইনে কিন্তু ফুল যদি আপনি ফুল স্ট্যাক ইউএক্স ডিজাইনার হতে চান তাহলে আপনাকে ডিজাইনটাও জানতে হবে। সেটা সেখানে বলছে ডিফাইন ডিজাইন রিভিউ টেস্ট ইন্টারফেস কম্পোনেন্টস ডেভেলপ সোশ্যাল ইম্প্যাক্ট এক্সপিরিয়েন্স, সব এগুলো জিনিস আপনার জানতে হবে। বুঝতে হেল্প ইউর টিম ভ্যালিডেট ও ডিসমিস দ্য অ্যাজাম্পশনস দে হ্যাভ হ্যাড টু মেক সো ফার। সো বুঝছে কি আপনার টিমে যে ভ্যালিডেট ও ডিসমিস করে বা অ্যাজাম্পশন দে হ্যাভ হ্যাড টু মেক সো ফার, একটা প্রোডাক্টের বিভিন্ন
অপশন বিভিন্ন অংশ থাকে। যখন ডেভেলপমেন্ট ফেজে থাকে, মনে করেন একটা প্রোডাক্ট বা একটা বিষয়ের প্রতি তারা সবাই একমত হয়েছে, কিন্তু সেটা আপনাকে ডিসমিসও করতে পারে, অথবা আপনি সেটা ডিসমিস করে দিতে পারেন, অথবা সেটাকে আপনি নিতে পারেন বা সেটাকে অ্যাকসেপ্ট করতে পারেন। সো এইসব বিষয়গুলো আপনার আয়ত্তে থাকতে হবে যে কখন আপনি কোন একটা ডিসিশন নেবেন, সে ডিসিশনটা যাতে পিন পয়েন্ট এরর ফ্রি হয়। বলছে, শো ইউর টিম হাউ এ লিয়ান অ্যান্ড ইটারেটিভ ডিজাইন অ্যাপ্রোচ হেল্পস দ্যাম এক্সপেরিমেন্ট কুইকলি। এইসব বিষয় আছে। বি দ্য অ্যাডভোকেট উইদিন দ্য অর্গানাইজেশন অ্যান্ড মেনটেনিং কনসিস্টেন্ট কাস্টমার এক্সপিরিয়েন্সেস ডিজাইন প্যাটার্নস স্ট্যান্ডার্ড অ্যাক্রস প্রোডাক্ট অ্যান্ড ডিজিটাল টাচ পয়েন্টস। এখন দেখেন, একটা প্রতিষ্ঠানে আপনাকে নিয়োগ করার মানে হচ্ছে এই রিলেটেড সব দায়িত্ব আপনার। এখন বস আপনাকে কয়েকদিন পর বলবে না, এটা ডিজাইন চেঞ্জ করো, এটা ঠিক করো, এটা ঠিক করো, এটা এইভাবে করো, এটা মনে করলে ভালো হবে। আপনাকেই বসকে বলতে হবে, বস এই জিনিসটা যদি আমি ডিজাইন চেঞ্জ করি আমার মনে হয় ইউজার এক্সপিরিয়েন্স আরও ভালো হবে। তখন সে বলবে, আচ্ছা ঠিক আছে ট্রাই করে দেখো। কিছু টেস্টিং আছে যেটা আমরা স্প্লিট টেস্টিং করি বা এবি টেস্টিংও অনেকে করে, যে এই জিনিসটা হয়েছে কি না, এই জিনিসটা হয়নি, এইসব বিষয়গুলো নিয়ে আমরা কিছু টেস্ট করি, যেটা ফলাফলের উপর ডিপেন্ড করে। আসলে কোনো একটা, যেমন ধরেন আমি একটা নতুন ডিজাইন চেঞ্জ করলাম, সেই চেঞ্জটার সাথে সাথে কিন্তু ইমপ্লিমেন্ট হয় না, সেই ডিজাইনগুলো আমরা টেস্টিং করি। যেমন ধরেন আমার 1000 ইউজার আছে, আমি 1000 ইউজারকে বিভাগে ভাগ করে 50% যখন অ্যাপটা ওপেন করবে তখন এই ডিজাইনটা দেখবে, 50% যখন ডিজাইন অ্যাপসটা ওপেন করবে তখন এই ডিজাইনটা দেখবে, মানে কিছু ওল্ড ডিজাইন দেখবে, কিছু নিউ ডিজাইন দেখবে। এখন যেটাতে রেসপন্সিবিলিটি বা রেসপন্স বেশি পাওয়া যাবে, যেটাতে ক্লিক বেশি পাওয়া যাবে, যেটাতে ইউজার রিটেনশন বেশি পাওয়া যাবে, আমরা আসলে ওই জিনিসটাকে ইমপ্লিমেন্ট করি। ধরুন আমার ওল্ড ডিজাইন যেটা আছে সেটা নতুন ডিজাইন যেটা করেছি তার চেয়ে বেশি প্রেফারেবল কাস্টমারের কাছে, তখন আমি কিন্তু ওই আমার ওল্ড ডিজাইনটাকে কন্টিনিউ করবো, নতুন ডিজাইনটা আমরা অ্যাকসেপ্ট করবো না। সো বলছে, হু ইউ আর, ও এটা ওর জব এক্সপিরিয়েন্সের যেটা আছে, 3 ইয়ার্স এক্সপিরিয়েন্স লাগবে ওয়েব মোবাইল এবং ডেস্কটপ। সো আমি আগেই বলেছি, যদি আপনি ভালো ডিজাইনার হতে চান বা ভালো ইউএক্স জব পেতে চান বা সবগুলো জবে অ্যাপ্লাই করার মতো যোগ্যতা লাগে, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই সবগুলো প্ল্যাটফর্মে ক্রস ফাংশনালিটি জানতে হবে এবং সবগুলো প্ল্যাটফর্মে কাজ করার মতো যোগ্যতা থাকতে হবে। ইউজার এক্সপিরিয়েন্স, ইন্টারাকশন ডিজাইন, ক্রস ফাংশনাল, প্রোডাক্ট ড্রিভেন অর্গানাইজেশন টু এজেন্সি। সো এই এক্সপিরিয়েন্সগুলো আপনার লাগবে। ক্যান শেয়ার এ পোর্টফোলিও, স্ট্রেট ফরওয়ার্ড ফ্রেন্ডলি ডিজাইন অ্যান্ড ডেমনস্ট্রেটস টেকনিক্যাল প্রোডাক্ট থিঙ্কিং অ্যান্ড অ্যান আন্ডারস্ট্যান্ডিং অফ ইউজার সেন্ট্রেড ডিজাইন মেথোডোলজিস। সো মেথোডোলজিসগুলো জানতে হবে, ইউজার সেন্ট্রেড ডিজাইন কী, এইসব বিষয়গুলো আপনাকে জানতে হবে। বুঝতে, হ্যাভ এ প্যাশন ফর আন্ডারস্ট্যান্ডিং রিয়েল পিপলস প্রবলেম, আসলে প্রবলেমগুলো কী সেগুলো আপনার জানতে হবে। অ্যান্ড অ্যাবিলিটি টু কোচ দ্য পিপল ইউ ওয়ার্ক উইথ, নট টু জাম্প টু সলিউশন টু কুইকলি। যারা আপনার সাথে কাজ করে তাদের সাথে কাজ করতে হবে বা তাদের সাথে একসাথে মিলে কাজগুলো করতে হবে, কোনো একটা সলিউশনে খুব কুইকলি আসা যাবে না বা ওভাবে ধীরে ধীরে আগাতে হবে, এরকম একটা জিনিস বলেছে। বলছে, প্র্যাকটিস সেলফ অ্যাওয়ারনেস, নোয়িং ইউর স্ট্রেংথ অ্যান্ড অলওয়েজ প্রিপেয়ার ফর লার্ন ফ্রম আদার্স। এইসব কিছু জেনারেল কথাবার্তা, স্ট্র্যাটেজিক পার্সপেক্টিভ, অপারেশনাল অ্যাটেনশন টু ডিটেলস, কেয়ার অ্যাবাউট অ্যাক্সেসিবিলিটি, ডিজাইনিং ফর এভরি ওয়ান অ্যাপ প্লাস ইফ ইউ হ্যাভ এক্সপিরিয়েন্স প্রিন্ট প্রোডাকশন। হ্যাঁ, প্লাস আবার একটা জিনিস দিয়েছে, যদি প্রিন্ট প্রোডাকশন সম্বন্ধে আপনার ধারণা থাকে সেটা আপনার এখন জবে, আপনি যদি ইলাস্ট্রেটরও পারেন, ইনডিজাইন পারেন, সেক্ষেত্রে আপনার এই জবটা পাওয়ার ক্ষেত্রে একটু প্লাস পয়েন্ট কাজ করবে। বুঝলে, স্যালারি ইনফরমেশন ইজ নট অ্যাভেলেবল, এটা এখন মোমেন্টে আপনি যখন ডিসকাস করবেন সেটা। এখন দেখেন, এখানে ও যেটা বলেছে, ইউ হ্যাভ টু আউট 10 টপ স্কিলস অ্যামং আদার অ্যাপ্লিকেন্টস। এখানে যারা অ্যাপ্লিকেন্টস করেছে তাদের এই এই এক্সপিরিয়েন্সগুলো আছে, যদি আমার সবগুলো এক্সপিরিয়েন্স আছে কেন এখানে শো করছে না জানি না। সো এসবগুলো হচ্ছে আসলে একটা, আমি যেটা আসলে এটা দেখানোর মূল কারণটা হচ্ছে, আপনারা যখন শিখছেন, আপনারা এদিকেও শিখছেন, এটাও শিখছেন, ওটা শিখছেন, এইসব বিষয়গুলো আসলে খুবই কেয়ারফুলি শিখতে না হলেও, মানে কিছু জিনিস আছে যেগুলো শিখলে আসলে উপকার হবে, সেসব বিষয়গুলোই শিখতে হবে। সো সেসব বিষয়গুলো কোথায় পাবেন, সেটা পাবেন আসলে জব পোস্টে। আপনি যখন ইউএক্স রিলেটেড জব পোস্ট বা ইউআই রিলেটেড জব পোস্টগুলো খুঁজবেন তখন আপনি ওখানে রিকোয়ারমেন্ট যে জিনিসগুলো পাবেন সেগুলো পয়েন্ট আউট করবেন, সেসব বিষয়গুলোই শিখবেন। বাড়তি আমার শেখার, ঠিক আছে বাড়তি শেখার দরকার আছে, কিন্তু সেটা এখন না, আপনি যখন কোর নলেজগুলো শিখবেন তখন আসলে এভাবেই শিখতে হবে। সো থার্ড বিষয়টা হচ্ছে,
হাউ ডাজ ইট ডিফার ফ্রম কাস্টমার এক্সপিরিয়েন্স অ্যান্ড ভিজুয়াল ডিজাইন? এটা আমরা ইউএক্স এবং এই ইউআই ডিজাইনের মধ্যে ডিফারেন্সটা আমি বলেছি, যদি কেউ না দেখেন উপরে আই বাটনে ক্লিক করে আমার আগের ভিডিওটা দেখে আসতে পারেন, ওখানে আমি খুব বিস্তারিতভাবে বলেছি ইউআই ইউএক্স ডিজাইনের মধ্যে আসলে বেসিক কী পার্থক্য আছে সেটা পেয়ে যাবেন। বলছে হোয়াট স্কিলস ডাজ এ ইউএক্স প্রফেশনাল নিড, এটাও আমি বলেছি একটু আগে যে কী কী প্রফেশনাল নিডগুলো আপনার দরকার একটা ইউএক্স জবের জন্য অ্যাপ্লাই করার জন্য। সো এইসব বিষয়গুলো আপনারা এই জব পোস্ট যখন দেখবেন, বিভিন্ন জব পোস্টে যে রিকোয়ারমেন্টগুলো আছে সেই রিকোয়ারমেন্টগুলো আপনি দেখলেই বুঝতে পারবেন আপনার জবের জন্য আসলে আপনি কতটুকু প্রস্তুত, বা ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে জব পাওয়ার জন্য আপনি কতটুকু প্রস্তুত সেই বিষয়গুলো এখান থেকে আপনারা বুঝতে পারবেন। সো আপনাদের যদি কোনো কোয়েশ্চেন আনসার থাকে বা কোয়েশ্চেন থাকে সেটা আপনারা আমার কমেন্ট বক্সে জানাতে পারেন এবং আমি এ বিষয়ে আপনাদেরকে বিস্তারিত আনসার দেওয়ার চেষ্টা করব। আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না, পাশাপাশি বেল আইকনও বাজিয়ে দিবেন যাতে করে ইন ফিউচার আমি যখনই ভিডিও দিব সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন যায়।